শরীরের রক্ত পরিশোধনের অঙ্গ হচ্ছে কিডনি। শরীরে জমে থাকা অনেক বর্জ্য পরিশোধিত হয় কিডনির মাধ্যমে। গুরুত্বপূর্ণ এই অঙ্গের রোগে আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এর মধ্যে বড় একটি রোগ হল কিডনি স্টোন বা কিডনিতে পাথর। কিডনিতে পাথর খুব চুটু হলে সেটি কখনো ব্যথা বেদনা ছাড়াই দীর্ঘদিন পর্যন্ত শরীরে থাকতে পারে, ফলে টেরু পায় না অনেকে। তাই কিডনি পাথরের প্রাথমিক লক্ষণগুলো জানতে পারলে বোঝা যায় পাথর কিডনির কোথায় এবং কিভাবে রয়েছে। অনেক সময় দেখা যায় যে একজন রোগীর কিডনিতে পাথর হয়েছে অথচ সে কিছুই জানে না, যার ফলে কিডনির পাথর আস্তে আস্তে বড় হতে থাকে এবং অনেক জটিলতা সৃষ্টি করে। তাই কিডনিতে পাথর হলে কী কী লক্ষণ দেখা দেয় এটা সবার জানা থাকা দরকার। কিডনিতে পাথর হলে প্রথমেই যে লক্ষণটি দেখা দেয় সেটি হচ্ছে সেভিয়ার পেইন ইন দ্য ব্যাক, লোয়ার অ্যাবডোমিন অর সাইড, অর্থাৎ পিঠে, তলপেটে এবং সাইডে প্রচণ্ড ব্যথা হবে। কিডনির পাথরের ব্যথাকে রেনাল কোলিক বলা হয়। এই ব্যথা সাধারণত হঠাৎ করে শুরু হয়ে থাকে। পাথর যখন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় বা নড়াচড়া করে তখন ব্যথার জায়গাও পাল্টে যায়। অনেক সময় কিডনির পাথর নিচের দিকে ইউরেটারে চলে আসে, তখন তীব্র ব্যথা শুরু হয় এবং এই পাথর প্রস্রাবে বাধা সৃষ্টি করে, যা কিডনিতে চাপ সৃষ্টি করে। ছোট পাথরের চেয়ে বড় পাথরের ব্যথা বেশি বেদনাদায়ক হতে পারে। পেইন অর বার্নিং ডিউরিং ইউরিনেশন, অর্থাৎ প্রস্রাবের সময় জ্বালাপোড়া ও ব্যথা হবে। কিডনিতে পাথর হলে প্রস্রাবের সময় জ্বালাপোড়া বা ব্যথা একটি উল্লেখযোগ্য লক্ষণ। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন অর্থাৎ মূত্রতন্ত্রের সংক্রমণের ফলেও প্রস্রাবের জ্বালাপোড়া ও ব্যথা হতে পারে। ব্লাড ইন দ্য ইউরিন, অর্থাৎ প্রস্রাবের সঙ্গে রক্ত পর্যন্ত যেতে পারে। কিডনিতে পাথর হওয়ার একটি অন্যতম লক্ষণ হল প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া। এই লক্ষণকে হ্যামাটুরিয়া বলা হয়। এই রক্তের রং লাল, গোলাপি বা বাদামি ধরনের হতে পারে। হোল স্মেলিং ইউরিন, অর্থাৎ প্রস্রাবে বাজে দুর্গন্ধ থাকবে। প্রস্রাবে দুর্গন্ধ হওয়া কিডনি পাথর বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন মানে মূত্রতন্ত্রের সংক্রমণের লক্ষণ। গবেষণায় দেখা গেছে যাদের কিডনিতে পাথর রয়েছে তাদের মধ্যে 8% রোগের ইউরিনারি ট্র্যাক ইনফেকশন ছিল। পিঙ্ক, রেড অর ব্রাউন কালার ইউরিন, অর্থাৎ কিডনিতে পাথর হলে পিঙ্ক কালার, লাল কালার এবং বাদামি কালারের প্রস্রাব হতে পারে। ফিভার অ্যান্ড চিলস, অর্থাৎ কিডনিতে পাথর হলে বা ইউরিনারি ট্র্যাকের যে কোনো অংশে সংক্রমণ হলে জ্বর এবং কাঁপুনি আসতে পারে। নোশিয়া অ্যান্ড ভোমিটিং, অর্থাৎ কিডনিতে পাথর হলে বারবার বমি বমি ভাব এবং বমি পর্যন্ত হতে পারে। এছাড়াও ঘন ঘন প্রস্রাব হতে পারে, যার জন্য আপনাকে বারবার বাথরুমে যাওয়ার প্রয়োজন হতে পারে এবং ঘন ঘন প্রস্রাব সাধারণত রাতে বেশি হয়ে থাকে। আপনার শরীরে যদি এরকম সাইন সিমটমস দেখা দেয় তাহলে দেরি না করে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। কিডনিতে পাথর হওয়ার কারণ বা কারা ঝুঁকির মধ্যে রয়েছেন। কিডনিতে পাথর হওয়ার প্রকৃত কারণ এখনও জানা যায়নি, তবে বেশ কিছু কারণে কিডনিতে পাথর হতে পারে। আপনার কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ায় এমন কারণগুলোর মধ্যে রয়েছে ফ্যামিলি অ্যান্ড পার্সোনাল হিস্টোরি, অর্থাৎ পারিবারিক বা ব্যক্তিগত ইতিহাস। আপনার পরিবারের কারো কিডনিতে পাথর থাকলে আপনার কিডনিতেও পাথর হওয়ার সম্ভাবনা বেশি, এবং আপনার যদি ইতিমধ্যে একটি কিডনিতে পাথর হয়ে থাকে তাহলে আপনার অন্য কিডনিতেও পাথর হওয়ার ঝুঁকি রয়েছে। ডিহাইড্রেশন, অর্থাৎ পানি শূন্যতা। প্রতিদিন পর্যাপ্ত পানি পান না করা আপনার কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। যারা উষ্ণ আবহাওয়ায় বসবাস করেন এবং যারা প্রচুর ঘামেন তারা অন্যদের তুলনায় বেশি ঝুঁকিতে রয়েছেন। নির্দিষ্ট কিছু ডায়েটের কারণে কিডনিতে পাথর হতে পারে, যেমন আপনি যদি অতিরিক্ত প্রোটিন, সোডিয়াম এবং চিনি সমৃদ্ধ খাবার খান তাহলে আপনার কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি রয়েছে। ওবেসিটি, অর্থাৎ স্থূলতা। আপনার বডি মাস ইনডেক্স যদি বেশি থাকে, সেই সঙ্গে পেটে অতিরিক্ত মেদ থাকে এবং
শরীরে অতিরিক্ত ওজন থাকে তাহলে আপনার কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি রয়েছে। এছাড়া বারবার কিডনিতে ইনফেকশন হওয়া এবং এর জন্য যথাযথ চিকিৎসার ব্যবস্থা না করা হলে কিডনিতে পাথর হতে পারে। কিডনি পাথর কিভাবে প্রতিরোধ করবেন? কিডনি পাথরের ঝুঁকি এড়াতে হলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। আপনার শরীরে যাতে ডিহাইড্রেশন অর্থাৎ পানি শূন্যতা দেখা না দেয় সেদিকে খেয়াল রাখুন। প্রস্রাব কখনোই আটকে বা চেপে রাখবেন না, কারণ প্রস্রাব আটকে রাখলে মূত্রতলিতে থাকা ব্যাকটেরিয়া উপরের দিকে উঠতে থাকে এবং কিডনিতে চলে আসে, যার ফলে কিডনিতে ইনফেকশন হতে পারে। তাই প্রস্রাবের বেগ এলে সঙ্গে সঙ্গেই প্রস্রাব করে নেবেন। পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খেতে পারেন। দুধ, পনির বা দুধের তৈরি খাবার অতিরিক্ত মাত্রায় না খাওয়াই ভালো। বারবার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।